আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো খুবই জনপ্রিয় জুসি চিকেন উইংস এর রেসিপি। আর এই চিকেন উইংস কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ এবং তৈরি করা খুবই সহজ। আজকে চিকেন উইংস তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণে চিকেন উইংস নিয়েছি, খুব ইজিলি বাজারে পেয়ে যাবেন। এবার উইংসগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণে পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারের পরিবর্তে নর্মাল গুঁড়া মরিচও দেওয়া যেতে পারে, কোনোই সমস্যা নেই। আরও দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, লবণটা একটু কমই দিতে হবে। আরও দিয়ে দিচ্ছি সয়া সস। এবার সব কিছু এই উইংসের সঙ্গে মাখিয়ে রেখে দিচ্ছি এবং ম্যারিনেট করছি 30 মিনিটের মতো। এবার উইংসগুলো কোট করার জন্য নিয়ে নিচ্ছি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো, রসুনের গুঁড়ো, পাপরিকা পাউডার, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার ড্রাই অবস্থায় এই সব কিছু বেশ ভালো মতো মিক্সড করে নিচ্ছি। 30 মিনিট পরে উইংসগুলো এইভাবে ময়দার মধ্যে দিয়ে একটু চাপ দিয়ে কোট করে নিতে হবে। এখানে একবার কোট করলেই হয়ে যাবে। এবং উইংসের মধ্যে যে এক্সট্রা ময়দা থাকছে সেই ময়দাটাও এভাবে ঝেড়ে নিতে হবে। এবার ভেজে নিচ্ছি, চুলোর আঁচ মিডিয়াম হাই করে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবং রেড ব্রাউন করে ভেজে প্রথমে একটি টিস্যুর উপরে তুলে নিচ্ছি যেন অতিরিক্ত তেলটা শুষে নেয়। সবগুলো উইংস আমি একই নিয়মে ভেজে নিচ্ছি। এবার একটি কড়াইতে নিয়ে নিচ্ছি বারবিকিউ সস, চিলি সস, টমেটো সস, সবগুলো সসই সম পরিমাণে আছে। আরও লাগছে 1 চামচ পরিমাণে চিনি। এবার চিনি এবং সসগুলো বেশ ভালো মতো মিক্সড করে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি 1 মিনিটের মতো। এবার উইংসগুলো দিয়ে এই সব সসের মধ্যে আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। নর্মালি কিন্তু উইংসগুলো এই অবস্থাতেও খাওয়া যায়, তবে এইভাবে সসের মধ্যে দিয়ে উইংসগুলো খেলে অনেক বেশি জুসি লাগে এবং টেস্টটা একটু ডিফারেন্ট হয়। এবার নামিয়ে নিচ্ছি এবং তৈরি হয়ে গেল সুস্বাদু এবং ইয়াম্মি স্বাদে চিকেন উইংস। আশা করি আজকের আমার এই উইংসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।